আসসালামু আলাইকুম। আমরা আমাদের ফাইবারের আগের ক্লাসগুলোতে দেখেছি কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আজকে আমরা দেখব যে কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করার পরে অ্যাকাউন্টটাকে কাস্টমাইজেশন করবেন বা সকল ইনফরমেশন দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটাকে সুন্দর করে সাজাবেন। আমরা গত পর্বে একটা অ্যাকাউন্ট তৈরি করেছিলাম এবং সেই অ্যাকাউন্টের ইনফরমেশন অনুযায়ী আজকে আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টটি কাস্টমাইজেশন করব। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, একটু যদি আপনি খেয়াল করেন যে অনলাইন আপনি যে এখন অনলাইনে আছেন সে অনলাইনটা কিন্তু এখানে শো করতেছে, দেখেছেন? ওইখানে একটু মাউসটা নিয়ে যান। হ্যাঁ, এই যে আপনি এখন অনলাইনে আছেন। এখন যদি কোনো বায়ার আপনাকে দেখে তাহলে সে খুব সহজে বুঝতে পারবে যে আপনি বর্তমানে অনলাইনে আছেন। তো এখন আমাদেরকে প্রথমত যেটা করতে হবে, আপনার এই যে নামের উপরে যে মানে ছবি দেওয়ার অপশনটা আছে সেখানে একটা ক্লিক করেন, ক্লিক করার পরে আপনার যেখানে ইমেজটা আছে আপনি সেই ইমেজটা দিয়ে দেন। আর অবশ্যই আবারও বলতেছি একটা প্রফেশনাল মানের ছবি দিবেন এবং যাতে হাসি খুশি থাকে, মানে বায়াররা কাজ করে যাতে মজা হয়। কারণ আপনি ওই ধরনের কোনো ছবি দিবেন না যেখানে বায়ার আপনাকে দেখে বিশ্বাস করতে পারবে না। অনেকে অনেক ধরনের ছবি দিয়ে থাকে, তো ওইটা দেওয়া যাবে, তবে বায়ার অনেক সময় এই ধরনের ছবি থাকলে মনে করে যে ফেক অ্যাকাউন্ট, এই ধরনের কিছু একটা মনে করে। প্রথমত যেহেতু আপনার এখনো রিভিউ নাই, সেক্ষেত্রে অনেকে মনে করতে পারে যে এটা একটা ফেক অ্যাকাউন্ট, এখানে দিয়ে কাজ করাবো না, এরকম কিছু একটা মনে করে। তো আমি আপনাদেরকে বলবো যে তো কাজ করার ক্ষেত্রে আপনাদের রিয়েল ছবিটাই দিবেন, তবে আপনাদের মানে ভালো রিয়েল ছবি দিতে না চাইলে তখন দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমরা একটা ছবি দিয়ে দিলাম। এখন দেখেন যে কর্ণা 18 যে কিছু বলেছেন, ছবিটা একটু মুভ করা যায় না, মানে আমার লেখাটা তো দেখা যাচ্ছে। আচ্ছা মানে এটা তো এখন আবার যদি আপনি ছবি মুভ করাতে যান দেখা গেল আপনার মানে লেখাটাকে যদি সামনে আনতে যান তখন আবার ছবিটা ভিতরে যে চলে যাবে। তো যাই হোক, মানে লেখাটা যেখানে লিখতে হবে বিষয়টা এরকম না, কারণ যেহেতু স্পেসটা খুবই ছোট এখানে যতটুক আছে আশা করি বুঝতে পারবে যে আপনি একজন গ্রাফিক ডিজাইনার। এখানে এটা কি লিখেছিলেন, গ্রাফিক ডিজাইন, এটা নিচে কি লিখছেন? ওইটা একটু গ্রাফিক ডিজাইন কর্নার। আচ্ছা, ওই গ্রাফিক ডিজাইনার লিখে রাখেন তাহলে এটা বেস্ট হবে। পরবর্তীতে আপনি ছবি, আমি কিন্তু আপনাকে ছবি পাঠাইছিলাম কনফার্মেশনের জন্য। হ্যাঁ মানে এটা তো ছবি পাঠাইছেন, যে লেখাটা তো এখন তো ছবি ঠিক আছে। এখন যদি আপনি লেখাটাকে আবার জি লেখা সহই পাঠাইছিলাম তাহলে মনে আপনি খেয়াল করেন না? আমি খেয়াল করি নাই। এখন যেহেতু এখানে নিচ্ছে না তো আপনাকে লেখাটাকে তো আর একটু ছোট করে ওই মাঝামাঝি অংশে দিতে হবে। আপনি পরবর্তীতে চাইলে ইমেজটা চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই, এখানে চেঞ্জ করলে কোনো বিষয় না। আচ্ছা তারপরে আসেন দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে আমাদের ছবি হয়ে গেল, আমরা সবাই চেষ্টা করব যে প্রফেশনাল মানের একটা ছবি দেওয়ার জন্য। তারপরে দেখেন যে আপনার নাম, এখানে কিন্তু আপনার নাম আছে। এখন নামের নিচে মানে নামটা হচ্ছে আপনার টাইটেল, এই নামটাই আপনার টাইটেল। পরবর্তীতে যারাই আপনার সাথে কোনো বায়ার যখন কমিউনিকেশন করবে তখন ধরেন বলবে যে হাই কোনা বা আপনার পুরো নেমটা কিন্তু আসবে, ঠিক আছে? কারণ এই ইউজার নেমটাই সবাই ডাক দিয়ে আপনার সাথে কথা বলবে। আচ্ছা তারপরে যেটা আসেন যে একটা হলো আমাদের টাইটেল, তারপরে আমাদের যেটা থাকে যে আমাদের একটা সাব টাইটেল থাকে। এখন সাব টাইটেলটা কি, যেমন এটা আমি আশা করি যে আপনি কয়েকটা কপি করছেন বা দেখেছেন, তো এখানে যেটা হয় যে আপনি যে সকল বিষয় নিয়ে কাজ করেন ওইটার একটা টাইটেল দেওয়া লাগে। যেমন ধরেন আপনি একজন যেটা গ্রাফিক ডিজাইনার তো আপনি এভাবে দিয়ে দিতে পারেন, আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, অথবা ওইটার সাথে আরেকটা কিছু মানে অ্যাড করতে পারেন। যেমন ধরেন আপনি এখন গ্রাফিক ডিজাইনার আছেন কিন্তু ভবিষ্যতে আপনি কি শিখবেন, কারণ একটা সেক্টর নিয়ে পড়ে থাকলেই হবে না, আপনাকে আরো অনেক কিছু শিখতে হবে, ঠিক আছে? তো আপনি পরবর্তীতে যখন গ্রাফিক ডিজাইনারের পরবর্তীতে আপনি কি শিখবেন সেটা অনুযায়ী আপনার মানে সাবটাইটেলটা দিতে পারেন। যেমন ধরেন আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এন্ড ভিডিও এন্ড অ্যানিমেশন ক্রিয়েটর, এরকম কিছু একটা দিতে পারেন বা আপনার ইচ্ছা, বা দুইটা সেক্টর দিবেন মানে দুইটা ক্যাটাগরি দিবেন, বেশি দিলে তো আবার ভালো দেখা যাবে না, মানে দুইটা ক্যাটাগরি দেন। এখন আপনি কি দিতে চাচ্ছেন ভাইয়া? আমি ওয়েব ওয়েব পেজ ডিজাইন এন্ড ওয়েব ডেভেলপার। আচ্ছা ঠিক আছে দেন, কোনো সমস্যা নেই। আর এটার আগে যেহেতু এখন বর্তমানে আপনি গ্রাফিক ডিজাইনার দিয়ে শুরু করবেন তাহলে এটাও রাখেন,
যে গ্রাফিক ডিজাইনার, তারপরে যেটা দিতে চাচ্ছেন ওইটা দেন। হ্যাঁ ভাইয়া, অনেকে দেখছি না, অনেক মানে বাইরের যে আছে, বিশেষ করে যে চায়না বা কোরিয়া, ওদের দেখছি অনেকে না মানে টি হলিক বা কফি হলিক এই টাইপের ওয়ার্ড অনেকগুলো ইউজ করছে, মানে একটু ডিফারেন্ট ওয়ার্ড, মানে ওদের কাজের প্রতি বা ভবিষ্যতে কি করবে পাশাপাশি ওদের কোনো হবি থাকলে ওইটাও অ্যাড করছে। এখন আপনিও চাইলে করতে পারেন, আপনিও চাইলে করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই ভাই। এখন যদি ধরেন আপনার ওই ধরনের চিন্তা ভাবনা না এসে থাকে, আপনি মোটামুটি কিছু একটা দিয়ে রাখেন, তারপরে পরবর্তীতে আবার এগুলো এভাবে চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এগুলো ধরেন চেঞ্জ করলে যে আপনার আইডি র্যাঙ্ক খারাপে এরকম কোনো বিষয় না, আপনি যখন ইচ্ছা তখনই এগুলো দিতে পারেন, ঠিক আছে? তবে এখন মোটামুটি আপনার যা ইচ্ছা তা দেন, পরবর্তীতে প্রয়োজন হয় আপনি আরো ক্যালকুলেশন করে আর একটু মডিফাই করে তারপরে দিয়ে দিন, কোনো সমস্যা নেই। তাহলে ভাই এখন কি লিখবো, গ্রাফিক ডিজাইনার কিছু একটা লিখে রাখেন, কিছু যেমন এখন ধরেন গ্রাফিক ডিজাইনার, আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, এটা দিয়ে রাখেন বা সাথে আরো কিছু অ্যাড করেন, পরবর্তীতে আপনি চিন্তা ভাবনা করে আর একটু ভালো করে গুছিয়ে লিখে তারপরে দিন। না এখানে না, ওই যে দেখেন যে আপনার নামের নিচে, সরি আপনার নামের নিচে, এখানে না আপনার নামের নিচে কলমের মতো আইকন আছে, এটা এটা একটু ব্যাক করেন আপনি আর কি, একটু ব্যাক করেন, এটা না এটা না, ওই যে দেখেন একটু একদম উপরে বাম দিকে, বাম দিকে দেখেন একটা তীর চিহ্ন যেটা আছে ওইখানে রিপোর্ট লেখা আছে না, যেখানে রিপোর্ট নামের নিচে ওর নিচে ওর নিচে ক্লিক করেন, আগে রিপোর্টের নিচে ক্লিক করেন না, এখন না, এখন আপনি অন্য জায়গায় চলে আসছেন, এটা কিন্তু আপনার প্রোফাইল না, খেয়াল করেন। এখানে না, এখানে রিপোর্টে ক্লিক করলে আপনার নামে আপনি রিপোর্ট করতে পারবেন, কোনো প্রয়োজন নাই নিজের নামে নিজে রিপোর্ট করা। আপনি প্রথমে যে তীর চিহ্নতে ক্লিক করে একটু পিছনে চলে যান। হ্যাঁ এই যে এখন দেখেন, এখন ওই যে নামের নিচে যে মানে কলম আইকনটা আছে ওইখানে একটা ক্লিক করেন, বা ছবিও তো চলে গেছে না, আসবে, একটু সময় দেন বা একটু রিলোড দেন, তো এইখানে থেকে একটা রিলোড দেন, ছবিটা সম্ভবত সেভ হয়নি আমাদের। রিলোড অপশনটা কোথায়? রিলোড অপশনটা হচ্ছে দেখেন একটা গোল আইকন আছে না উপরে, যেখান থেকে আপনি, এটা না এটা না এটা না, একদম বাম দিকে, বাম দিকে দেখেন একটা ঘর, তারপর একটা গোল চিহ্ন, তারপরে হচ্ছে ডানে এবং বামে, হ্যাঁ এই যে এটা এটা রিলোড, এখানে একটা রিলোড দেন, এই যে ছবি আসছে। হ্যাঁ এখন ওই কলম আইকনে ক্লিক করেন, হ্যাঁ এখানে আপনি লিখে দেন যে আপনি যা দিতে যাচ্ছেন আপাতত কিছু একটা দেন, পরবর্তীতে আবার এটাকে মডিফাই করে দিয়েন, সমস্যা নেই। আমি একটা লাইন বলি, আই অ্যাম আ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আগে একটা সিঙ্গেল লাইন লিখবো, মানে এক, মানে এক লাইনের হতে হবে কিন্তু। এখন ধরেন আপনি কি এখানে কিন্তু খুব সংক্ষেপে, এখন এখানে কিন্তু আপনাকে ডেসক্রিপশন লিখতে বলে নাই, আপনি এখানে এক লাইনে, এক লাইনে লিখতে হবে। যেমন দেন আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এন্ড ওয়েব ডেভেলপার, এরকম কিছু একটা দিয়ে রাখতে পারেন। পণ্য তো কাস্টটা সরা, আচ্ছা আরেকটা জিনিস করতে পারেন, যেমন ধরেন আপনারা এখন লিখালিখি করবেন, তারপরে ভবিষ্যতে বাইরের সাথে কমিউনিকেশন করবেন, এখন আমাদের বানানগুলো ভুল হইতেই পারে, এখন আপনি যেটা করতে পারেন যে আপনি ইয়ে করছে কি বলে ওইটা গ্রামারলি একটা ইয়ে আছে, ওইটা আপনি মজিলা ফায়ারফক্সে অ্যাড করে নিতে পারেন। আপনি একটু এটা এখানে এভাবে রেখে ওই উপরের প্লাস আইকনে ক্লিক করে নতুন একটা উইন্ডো নেন, নতুন আরেকটা উইন্ডো নেন, ওইখানে এখন যে গুগলে নিচেরটাতে নিচের বক্সে এখানে লিখেন যে গ্রামারলি
এখানে লিখেন, এখানে না নিচেরটাতে, নিচেরটাতে এটাতে লিখেন না, এটা এখানে লেখেন যে গ্রামারলি অ্যাড অন মজিলা, যেটা আপনি মজিলা ব্যবহার করবেন এখানে না। ওইখানে ওইখানে লিখতে গেলে তো উপরে চলে যায়, ওই একই কথা ভাই, গুগলে সার্চ হবে। আচ্ছা ঠিক আছে লেখেন, মাঝে মাঝে যেটা অ্যাড অন, এ ডাবল ডি ও এন, এ ডাবল ডি ও এন, গ্রামারলি ঠিক আছে, এ ডাবল ডি ও এন স্পেস হবে নাই তো? হ্যাঁ স্পেস হবে, স্পেস হবে, এ তারপরে এ ডাবল ডি ঠিক আছে, এখানে ও এন দেন, ও এন ও এন ও এন, এখানে স্পেস থাকবে না। হ্যাঁ মানে এ ডাবল ডি ও এন, এখানে কোনো স্পেস থাকবে না। হ্যাঁ এখন এখানে মজিলা, বা আপনি যদি ক্রোমে ব্যবহার করতে চান ক্রোম দিতে পারেন, মানে যেখানে আপনি মানে যেটাতে ব্যবহার করতে চাচ্ছেন ওইটা দিয়ে দেন। এই যে দেখেন নিচে অলরেডি চলে আসছে। আচ্ছা দেন, এই যে দেখেন গ্রামারলি অ্যাড অন মজিলা নিচে কিন্তু চলে আসছে, ওইখানে একটা ক্লিক করলো কিন্তু হয়ে যায়, এত কিছু লিখতে হবে না। এই যে মজিলা লেখ, এটা কেটে দেন, মজিলা ফায়ার যেটা লিখছেন ওইটা কেটে দেন, ওইটা ফায়ারটা কেটে দেন। গ্রুপে লিংক দিছি। হ্যাঁ এই যে দেখেন নিচে কিন্তু চলে আসছে, ওই নিচেরটা ক্লিক করেন। এইখানে কোনো জিমেইল অ্যাকাউন্ট নাই, এরকমের রোবট চেক করতে বলে বারবার। ওই যে আপনার এটা একটা কাজ করেন, আপনি একটা জিমেইল দিয়ে বা যে জিমেইলটা দিয়ে কাজ করবেন ওই জিমেইলটা এখানে যে সাইন ইন করে দিয়েন, যে দেখছেন সাইন ইন করে দিয়েন, মানে জিমেইল না থাকার কারণে ওরা এটা নিতে পারতেছে। এখন করে নেই ভাইয়া। আচ্ছা করেন সাইন ইন, এখন এই যে এটা একটা টিক চিহ্ন দেন, টিক চিহ্ন দেন, এই যে আই অ্যাম নট এ রোবট ওইখানে টিক চিহ্ন দেন। এটাকে বড় করেন এখানে, এই যে হ্যাঁ এখন রোবট, আপনি রোবট না এটার কি কি চাচ্ছে ওইটা একটু ইয়ে করেন, উপরে কি লেখা ওইটা, ওইগুলো ওই জিনিসগুলো সিলেক্ট করতে হবে, এই চিমনি নাকি এটা কি পাহাড় চাইছে নাকি, ওইটার নাম মনে হয় কোন একটা হবে। আরে সব সিলেক্ট করেন, সবগুলো না সবগুলো না, আপনি একটা কাজ করেন উপরের মানে, হ্যাঁ ঠিক আছে এটা বাদ দিয়ে দিন, হ্যাঁ এটা এবার এবার ভেরিফাই দেন, এই তিনটে এখন ভেরিফাই দেন। ইংরেজি বলে পারেন না, আবার তো ভরত চালে এটাও বলে দিলেন। আচ্ছা এটা সাইন ইন করে নিয়েন আপনি, হ্যাঁ আর চাইলে এখনি করে নেন, এখনি করে আসলে এটা ইংরেজি পারি না, ওইটা আছে আমার ওইরকম, এর আগে অনেকবার করছি তো ইংরেজি পারি না, ওই কাজটা এর আগে অনেকবার করছি, তাই গুগলে থেকে আমি অনুবাদ করে নিছিলাম, তাই আর কি বুঝলাম যে এটা কি জিনিস। গুগল ট্রান্সলেট আছে বুঝলে তো এখন এই জায়গায় আছি, না হলে বাড়ি যায় ঘুম পড়তাম। এখন ফোন থেকে 74 লিখে দেন ফোনে, ফোনে দেখেন নোটিফিকেশন গেছে, দেখেন অপো এ ফাইভ নাকি ফোনের নাম, ও আর একটা হুয়াই পি, মানে দুইটা ফোনে আপনি এখানে লগইন করছেন, এখানে দেখেন একটা নোটিফিকেশন গেছে, পেয়েছেন সেখান থেকে অনুমতি দিয়ে দেন। হ্যাঁ হয়ে গেছে জি। হ্যাঁ ভাই এটা এখন করবো? হ্যাঁ এখন এই যে হয়ে গেছে, এখন দেখেন যে আপনার একটু নিচে আসেন, এই যে নিচে দেখেন যে গ্রামারলি ফর ফায়ারফক্স, এটা একটু ক্লিক করেন,
নিচে নিচে আরেকটু নিচে, হ্যাঁ এই ওয়েবসাইট এটার নিচেরটা, হ্যাঁ এই যে, হ্যাঁ এই এখানে একটা ক্লিক কর। এটা খুবই দরকারি একটা জিনিস, যেমন এটাতে কোনো ভুল হইলে তারা বলে দেয় গ্রামাটিক্যাল। মাউস মাউসের কার্সারটা এরকম বানাইছেন কিভাবে? হ্যাঁ আচ্ছা, এই যে অ্যাড টু ফায়ারফক্স, অ্যাড করে দেন, এই যে অ্যাড টু ফায়ারফক্স এখানে ক্লিক করে অ্যাড করে দেন। এই গ্রামারলি এটা কিন্তু আপনার প্রিমিয়াম, এটা কিন্তু আপনার টাকা দিয়ে কিনতে হয়, তবে ফ্রিতেও করা যায়, ফ্রিতেও করা যায়। ফ্রিতে আর কি কিছু অপশন কম আসে? হ্যাঁ ফ্রিতে কিছু অপশন কম আসে, আমরা ফ্রিটাই ব্যবহার করি। আচ্ছা ভাই, এগুলোর জন্য পেমেন্ট কিভাবে করব? এটা পেমেন্ট আপনার মাস্টার কার্ড দিয়ে করতে হবে। ও এগুলোতে পেমেন্ট করতে গেলে গরিব হয়ে যাবেন না, তার চেয়ে আগে আগে চিন্তা ভাবনা না করে ফ্রি যাই খেলাম। ভাই মাস্টার কার্ডের কথা বলছিলাম, যে মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করি, অতঃপর শুনতে হইলো যদি কোনোদিন ইনকাম হয়, ব্যাংকে টাকা আসে, তখন মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করব। মাস্টার কার্ড আপনি অ্যাপ্লাই করেন বা না করেন, অলরেডি খুব শিগগিরই আমরা এটা দেখার পরে একটা মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করব, না হলে যে আপনি যে টাকাটা পাবেন সেটা কোথায় আসবে এটা দেখাবো, সামনে দেখাবো। ভাইয়া বলছে টাকা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবা, অ্যাকাউন্টে আসার পরে তারপর মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করব। মাস্টার কার্ডের ইয়ারলি চার্জ কত জানো? মাস্টার কার্ডে আসবে, আগে মাস্টার কার্ডে আসবে, ওই মাস্টার কার্ড থেকে মানে ফাইবার থেকে আপনাকে মাস্টার কার্ডে দিবে, মাস্টার কার্ডের থেকে আপনাকে ইয়ে মানে ব্যাংক অ্যাকাউন্ট পাঠাবে। না হলে এই যে ডলারটা বাংলাদেশে মানে ফাইবার থেকে সরাসরি নেয় না, মানে ফাইবার মানে মানে ডলারটা যে আমাদের অ্যাকাউন্টে আসবে। ভাইয়া এটা মাস্টার কার্ড কি সোনালী ব্যাংকের তো হবে? সোনালী ব্যাংকের সেই হিসাবটা পরে, যে প্রথমত আমাদেরকে পেউনিয়ার একটা অ্যাকাউন্ট করতে হবে, পেউনিয়ার। আমরা ফাইবার থেকে টাকাটা পাবো পেউনিয়ারে, পেউনিয়ারের থেকে বাংলাদেশ বাংলাদেশের যে কোনো ব্যাংকে। আর এইভাবে যদি আপনি মাস্টার কার্ড নিতে চান, যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি ইভিএল এর থেকে মাস্টার কার্ড নিতে পারেন খুবই সহজে, আমারও ইভিএল এর মাস্টার কার্ড আছে। আচ্ছা আরেকটা কাজ করেন আপনি, পাওনিয়ারে অ্যাকাউন্ট করতে খরচ কত? অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করতে খরচ নাই, তবে আপনাকে মানে এক বছরের চার্জ দিতে হবে 575 টাকা। ও আর মাস্টার কার্ডে যেটা হয় যে 5 বছরের জন্য একবারে নিয়ে নেয়, 5 বছরের জন্য আপনার একবারে চার্জ নিয়ে নেয়। আর কি বললেন একটু আগে? ব্যাংকটা কোথায়? আপনি যেটা পাওনিয়ার কথা বললেন এটা কোথায়? এটা ওইটা আপনি একটু সার্চ করবেন যে ইবিএল ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এটা যে কোনো জায়গাতেই মানে অনেকগুলো শাখাই আছে। আপনি এমনিতে এখন কোথায় থাকেন? না পাওনিয়ার মিরপুর, মিরপুরে মিরপুরে ইস্টার্ন ব্যাংক আছে, ওইখানে আশেপাশে ইস্টার্ন ব্যাংক আছে, আপনি সেখানে যাবেন, আপনার কি বলে মানে আপনি কার্ড নিতে পারবেন, তবে আপনার পাসপোর্ট থাকলে আপনার ওই পাসপোর্ট দিয়ে ওইখানে ডলার ইনভেস্ট করাইতে হবে, তখন আপনি ডলারটা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ এখন আপনি অ্যাড করে দেন, এলাও করে দিলাম ভাইয়া, এলাও করে দেন। ওকে এখন দেখেন এই যে একদম ডান দিকে আপনার এক্সটেনশনটা এই যে এখানে শো করতেছে। আচ্ছা ঠিক আছে, এখন আপনি ফাইবারে যান, এখন আপনি এখানে লিখেন, একটা কাজ করেন যেহেতু একটা রিলোড দিয়ে নেন, রিলোড দিয়ে একটু কষ্ট করে আবার লিখেন।
এখন আপনি এখানে আবার লিখেন। কন্ট্রোল এ সবগুলো সবগুলো সিলেক্ট করে দিন, কন্ট্রোল ডিলিট করে দেন। এখন আর দিলাব নাই, হয়ে গেছে। এখন পেস্ট করেন, এই যে দেখেন একদম শেষে দুইটা এ আসছে, ওই দুইটা কেটে দেন। এখানে একটা ডট দিয়ে দেন। এখন একটু শুরুর দিকে যান, শুরুর দিকে গিয়ে দেখেন যে লেখাগুলো সব ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন আপডেট করে দেন, আপডেটে ক্লিক করেন। এই শেষে একটা আই আছে, দেখেন শেষে একটা আই আছে। হ্যাঁ এখন আপডেট দেন। এখানে কি দেখেন তো কোনো চিহ্ন আছে কি না এখানে? আচ্ছা ডট দেওয়া যাবে না, ডট দেওয়া যাবে না, ডটটা কেটে দেন। মানে শেষে, হ্যাঁ এখন আপডেট দেন। এই যে হয়ে গেছে। এখন ধরেন কেউ যদি আপনার অ্যাকাউন্টটাতে আসে তখন আপনার নাম এবং আপনার টাইটেলটা দেখতে পারবে। আচ্ছা ঠিক আছে, এখন আপনি নিচে যান, নিচে। তারপরে যে লার্ন যে অপশনটা আছে এটা পরবর্তীতে আমরা একদিন বিস্তারিত আলোচনা করব, এটার দরকার নেই, আপনি নিচে চলে যান। এখন ডেসক্রিপশনটা আপনি তাহলে আপনার মানে সকলের উদ্দেশ্য করেই বলতেছি, মানে আপনার নিজের সম্পর্কে কিছু একটা দিয়ে দিবেন। আর বেসিক্যালি যেটা দিবেন যে আপনি কি এবং আপনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে এবং আপনি কি কি কাজ জানেন, এই তিন দুই তিনটা বিষয় হাইলাইট করবেন। আপনার নাম, আপনার আপনি কি কি কাজ জানেন এবং কত বছর আপনার অভিজ্ঞতা আছে, সেই কাজের নামগুলো যদি একটু বলে দিতেন। যেমন আমরা তো জানি, তারপর আপনি একটু ডিটেইলস বলেন যে কোনটা কোনটা বলে ভালো হয়। তারপরে গ্রাফিক ডিজাইনের ভিতরে যে মানে অপশন গুলো আছে, লোগো ডিজাইন, পোস্টার ডিজাইন, সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন, মানে এগুলো একটু মানে গ্রাফিক্স এর যে কয়েকটা মানে ক্যাটাগরি আছে যেগুলো আপনি পারেন ওইখান থেকে কিছু দিলেন। তারপরে যেহেতু আপনার ভবিষ্যতে ওয়েব ডেভেলপ নিয়ে কাজ করার ইচ্ছা আছে, আপনি সেখান থেকে কয়েকটা অপশন দিয়ে দিলেন, দিয়ে এখানে অ্যাড করে দিবেন। এখন আসেন যে ভাষা, এখন ভাষা তো অবশ্যই প্রথমে ইংলিশ বেসিক সেটা তো আছে। এই অ্যাড নিউ মানে অ্যাড নাও তে একটা ক্লিক করেন, দেখেন অ্যাড নাও তে একটা ক্লিক করেন। এখানে দেখেন বাংলা দেন, বাংলা বি এন জি এ বাঙালি, দেখেন এখানে চলে আসবে। ছোট হাতের দেন, ছোট হাতের চলে আসার কথা, আপনি দেখেন সাজেস্টে চলে আসবে, আসছে না একটা। আচ্ছা আবার একটু একটা কেটে দেন, একটু একটা দুইটা করে কেটে দেন, দেখেন নিচে সাজেশনে চলে আসে, শুধু বি রাখেন। হ্যাঁ এখন একটু নিচে যান, এখান থেকে দেখেন অবশ্যই এখানে আছে। কি ব্যাপার, বাংলা ভাষা কি উঠাই দিল নাকি ভাই? বানান ভুল গেছে, বি ই হবে এ না। হ্যাঁ হ্যাঁ এই যে ঠিক আছে, দেখছেন বি ই, বি ই দেন। এই দেখেন দুই নাম্বার, দুই নম্বরে আছে, দেখেন চলে আসছে। এখন এখানে আপনি ওই যে ল্যাঙ্গুয়েজ লেভেল এখানে একটা ক্লিক করেন, এখানে একদম নিচেরটা দেন, যেটা আমরা একদম প্রফেশনাল একদম নেটিভ অ্যাড করে দেন। এখন ইংরেজিতে আরেকবার যান, ইংরেজিতে একবার ক্লিক করেন, ইংলিশ। ওই যে দেখেন যে এখানে ওই যে একটা কলমের মতন আইকন আছে, এখানে একটা ক্লিক করেন। বেসিক দিলে সমস্যা, বেসিক মানে ইংলিশটা থাক, এটা কিছু করতে হবে না, যে আপনি যে বেসিক যেটা লেখা আছে এখানে একটা ক্লিক করেন। এখানে আপনি বেসিক না ইয়ে দেন, এই যে দুই নিচের থেকে দুই নাম্বারটা দেন। হ্যাঁ নিচে, ভাই ওইটার মানে কি ভাই? মানে ওইটা হচ্ছে মোটামুটি পারে। আবার আপনি ঠিক না, আপনি যদি চান যে একটু ভালো পারেন সেটাও দিতে পারেন। আমি ওইটা দিয়ে রাখছিলাম, তার এটাই দেন, এটাই রাখেন। মানে আমারটাই ওইটা দিয়ে আছে ভাই আমার অ্যাকাউন্টে। আপনি যে দুই নাম্বারটা দেন, হ্যাঁ এটাই রাখেন।
এটাই দেন, আমার অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টে এটা দিয়ে আছে, আপডেট করে দেন। মানে সবাই এইভাবেই দেয় আর কি, মানে ইংরেজিটা। আচ্ছা এখন আপনার এই যে ফেসবুকের যে লিংকটা আছে, সেটা ফেসবুকের ইউজার নেম পাসওয়ার্ড মনে আছে, মনে আছে না? ইউজার নেম মনে আছে তো। আচ্ছা এই ব্রাউজার দিয়ে যদি চালাই ভাই তাহলে কিছু করা লাগে না? হ্যাঁ আচ্ছা দেখেন এই ব্রাউজারে তো মনে হয় না আপনি চালান, না চালাইলো ইউজার নেম পাসওয়ার্ডটা প্রথমে দিতে হয়, মানে এখানে অ্যাড করতে গেলে। আচ্ছা একটু ক্লিক করেন তো। হ্যাঁ ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া লাগবে। হ্যাঁ আপনার ইউজার নেম, ফেসবুকের ইউজার নেম পাসওয়ার্ডটা দেন। আমার ফেসবুক, জিমেইল আর টুইটার তিনটাই দেওয়া হয়, লিংক করেছি। কি কি পেস্ট করলেন এখানে? আচ্ছা কি এত বড়? না এখানে তো একটু আগে যা কপি করছিল তাই পেস্ট করছি। না ওইটা কো, ওইটা পেস্ট করলে হবে না, আপনার পাসওয়ার্ডটা দেন, পাসওয়ার্ডটা মনে থাকলে লিখে লিখে দেন, সমস্যা নেই। হ্যাঁ এখন লগইন করেন। হ্যাঁ কোনা আক্তার, হ্যাঁ লগ ইন দেন, লগ ইন অথবা এখানে একটা ক্লিক করে লগ ইন দেন। পুরনো ভুল করে পুরনো পাসওয়ার্ড টাইপ করছে ভাই, পাসওয়ার্ড হয় নাই। দাঁড়ান দাঁড়ান এটা ক্লিক করেন না, একটু পিছে চলে যান, এই এই উইন্ডোটাই কেটে দেন, পাসওয়ার্ড মেবি ভুল করছেন আপনি। আচ্ছা এটা কেটে দেন, আগের পাসওয়ার্ড দিছে, আগে যে পাসওয়ার্ড ছিল। আচ্ছা এটা কেটে দেন, কেটে দিয়ে আবার আপনি ফেসবুকে একটা ক্লিক করেন, ক্লিক করে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা আবার দেন। বা ওই যে কোনাতে এখানে পাসওয়ার্ড আমার এটাই মনে ছিল, আমার নতুন পাসওয়ার্ড করতে আসলো। আচ্ছা পাসওয়ার্ড কি ঠিক আছে? ওখানে তো লেখা আসলে পাসওয়ার্ড 3 মাস আগে দিছিলেন। আচ্ছা লগইনে ক্লিক করেন তো আবার, দেখি কি আসে। ওল্ড পাসওয়ার্ড 3 মান্থ আগে, 3 মাস আগে পাসওয়ার্ড চেঞ্জ করছে, আমার তো মনে পড়তেছে না। আচ্ছা ঠিক আছে তাহলে এটার একটু পাসওয়ার্ডটা আপনি এভাবে লগইন করে দিয়েন। এইটা এখন থাক, আপনি ফেসবুকের পাসওয়ার্ডটা আবার চেঞ্জ করেন আগে, তারপরে এটা পরে করেন। হ্যাঁ তাহলে এটা আপাতত এটা না করার জন্য বলবো, যদি পাসওয়ার্ড না পারলে ফরগেট থেকে, ফরগেট অপশন থেকে ফরগেট করে নিন। আচ্ছা এই পাসওয়ার্ড আপনার মেবি কোথাও ভুল হচ্ছে, এটা আপাতত থাক এভাবে, আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করলে এটা হয়ে যাবে। আপনি যে গুগলে যান, 2 নাম্বার 2 নাম্বার এইটা ভাই পাসওয়ার্ড আমার খুব সেমই, ওই একই একটাই আইডি পাসওয়ার্ড, তো তাহলে মনে নাই। আচ্ছা তাহলে এই যে এটা ক্লিক করে দেন। আচ্ছা এটারও তো পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা এই যে এটা হয়ে গেল, আপনারা সবাই লিংকডইন এ একটা অ্যাকাউন্ট করে নেবেন, এটা ভবিষ্যতে কাজে লাগবে। আর এখন যেভাবে গুগলটা খুলতে বলতেছেন এটাতে, না না এগুলো না, মানে লিংকডইন আপনার এই ব্রাউজারের ভিতরে আপনার ফেসবুকটা লগ ইন করবেন, লগ ইন করলে ফেসবুকে ক্লিক করলে অটোমেটিক লগ ইন হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন দেখেন স্কিল নিচে আসেন, স্কিল নিচে নিচে স্কিলে এখানে অ্যাড নাও, এখানে ক্লিক করেন। প্রথমে আপনি দেন যে গ্রাফিক ডিজাইন,
গ্রাফিক ডিজাইন দিছেন, আচ্ছা ঠিক আছে। এখন এই যে এক্সপিরিয়েন্স লেভেল, এখানে একটা ক্লিক করেন, কি দিবেন বলেন? এটা দিবে না কেন? এক্সপার্ট দিবেন, এক্সপার্ট, তাহলে তো জীবনও কাজ পাবেন না। ও আচ্ছা, মানে এটা দিলে তো জীবনও কাজ দিবে না আপনাকে, বলবে যে কি কি দিবে, নিজেই তো পারে না। আচ্ছা আবার দেখেন তো অ্যাড হইছে কিনা। হ্যাঁ ভাই আবার দিলাম। আচ্ছা আবার দেন, আবার গ্রাফিক ডিজাইন লিখেন আগে। এই যে আপনার আগে আমি অ্যাড করে ফেলছি। হ্যাঁ এক্সপার্ট, অবশ্যই সবকিছুতে এক্সপার্ট দিতে হবে। তারপরে ইয়ে করেন। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, উপর স্কেলে যান, এত কম স্কেল দিলে হবে না, আরো স্কেল বাড়াইতে হবে। স্কেলে যান, এই যে দেখেন লোগো ডিজাইন আপনাকে সাজেস্ট করতেছে, লোগো ডিজাইন এখানে একটা ক্লিক করেন, ক্লিক করে এক্সপার্ট দিয়ে দেন। হ্যাঁ এক্সপার্ট, সবকিছুতে এক্সপার্ট অ্যাড করেন। তারপরে দেখেন অ্যাডোবি ফটোশপ, হ্যাঁ মানে এখানে যা যা আসে সবকিছু এক্সপার্ট দিয়ে দেন, মানে ওরা আপনাকে সাজেস্ট করতেছে এগুলো, এগুলো পরবর্তীতে কাজ পেতে সুবিধা করে। ভিডিও এডিটিং দিতে পারেন, এই যে এখানে দেখেন গ্রাফিক ডিজাইনার লেখা আসছে, এটা দেন, মানে যা যা আসে দিয়ে দেন সব। আপনাকে কাজ করতে হবে এরকম না, মানে স্কিল দেখলে, যদি বায়ার কখনো প্রোফাইল চেক করে আসে তাহলে দেখবে যে না উনি অনেক কিছুর মানে স্কিল আছে, মানে কাজ দিতে একটু মানে ওরা একটু ভালো মনে করে, যেহেতু ওনার অনেক কিছু অভিজ্ঞতা আছে এই জিনিসটা মনে করে আর কি। বাস আর কিছু না, এখানে যে ধরেন আপনাকে এই লেভেলের কাজ দিবে অবশ্যই তা না, যেহেতু আপনার যদি ভিডিও এডিটিং যেমন করেন আপনি পারেন। আচ্ছা এইখানে যেটা হবে, আপনাকে ওরা মানে একদম কিয়ামতের আগ পর্যন্ত সাজেস্ট করতেই থাকবে, বুঝছেন তো? আপনি পরবর্তীতে যেগুলো যেগুলো পারেন ওগুলো দিয়ে দিয়েন। আচ্ছা এখন স্কিলটা গেল, স্কিলটা তারপর আপনি যেগুলো পারেন ওগুলো পরবর্তীতে দিয়ে নেই। আচ্ছা দেন যেগুলো আর কি মোটামুটি পারেন, কারণ যতই দিবেন আপনি ওরা আপনাকে সাজেস্ট করবেই। এই বিজনেস কার্ড তারা কাহিনী করে আছে। হ্যাঁ আচ্ছা এখন নিচে আসেন, এখন নিচে আসেন ভাই। বিজনেস ভাই একটু একটু এক মিনিট, বিজনেস কার্ডে বিগিনার দিয়ে বলছিলাম। আচ্ছা এখন নিচে আসেন, এখন ধরেন আপনি যেখানে পড়াশোনা করছেন ওইটার নাম দিয়ে দেন। প্রথমে আপনি কোন দেশ থেকে পড়াশোনা করছি, কি সিট মানে মাস্টার সেটটা দিব না অনার্স সেটটা দিব? আপনি যেটা সর্বোচ্চ সেটাই দিবেন, আর এগুলো মানে মানে কাজের ক্ষেত্রে অতটা ইফেক্ট পড়ে না। প্রথমে আপনি চাইলে নাও দিতে পারেন, এখানে যে দিতে হবে পিএইচডি দিবেন, মানে দিলে ভালো, না দিলে সমস্যা নাই। আপনি প্রথমে কান্ট্রি সিলেক্ট করেন। আচ্ছা এখানে কলেজ ইউনিভার্সিটি দেখেন, বাংলাদেশ থাকবে, মেবি উপরে থাকবে বাংলাদেশ, বি তো বি সিরিয়ালে রাখেন রাখেন, এখান থেকে যান, এই যে বাংলাদেশ, আরো উপরে আরো উপরে আরো উপরে, হ্যাঁ বাংলাদেশ, এখন ইউনিভার্সিটি বা কলেজ বা প্রাইমারি স্কুল এখানে একটা নাম দিয়ে দেন। কত সালে পড়াশোনা মানে শেষ করছেন বা আপনার ডিগ্রি কি, ওগুলো একটু উল্লেখ করে দেন। টাইটেলটা দিয়ে দেন। ভাই আমি তো পলিটেকনিকে পড়ি। ওই যা আছে দিয়ে দিয়েন, মানে না থাকলে এগুলো কখনো আপনি খুলনা পলিটেকনিক, ভাই খুলনা পলিটেকনিক লিখে সারা দিলে আইছে তো।
আসছে? জি ভাই। তাহলে এটা দিয়ে দেন, তাহলে এটা দিয়ে দেন। আচ্ছা 2016 ঠিক আছে, অ্যাড করে দেন। এগুলো ভুল হইলে আপনি টাইটেল দি ভাই। জি ভাই, টাইটেল 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 দেখি আপু একটু পরে জানতো আপনি টাইটেলটা কি দিছিলেন। আচ্ছা পেন্ডিং, আচ্ছা ঠিক আছে, এটা পেন্ডিং থাক, এটা ওদের মন চাইলে আর অ্যাকসেপ্ট করবে, না মন চাইলে অ্যাকসেপ্ট না করলো সমস্যা নাই। তারপরে আসেন নিচেরটা সার্টিফিকেশন। হ্যালো কোনা, এই যে এমএসটি কেন এখানে, এমএসটি আসলো কেন, কিছু ভুল করছেন কিনা দেখে নেন। ওই এমএস তো মনে হয় টাইটেল দিছে। না না আবার দেন, আবার প্রথমে বাংলাদেশ বি লেখেন, প্রথমে বি লেখেন, ওই যে আইছে নিচের দিকে। এই আপা ইডেন মহিলা কলেজ এরকম না, ইডেন কলেজ দিলে তো হয়, দেখেন এখানে আসবে তো, এই যে ইডেন মহিলা কলেজ, মহিলা কলেজ যে ইডেন তো মহিলা কলেজ। হ্যাঁ এখানে টাইটেলটা দেন তো, দেখ আসে না, এমবিএস না থাকলে এমবিএ দে, সমস্যা কি, একই তো। এর টাইটেল কি দেব ভাই? ওইখানে টাইটেলে ক্লিক করেন, দেখেন যে কয়েকটা অপশন আছে, যদি আপনি যেটা করছেন সেটা যদি থাকে তাহলে একটা দিয়ে দেন, আর না হলে একটা টাইটেল দিয়ে বলতেছে এড দেন, এড দেন ভাই। একদম প্রথমে অ্যাসোসিয়েটেড, এটা একদম প্রথমে অ্যাসোসিয়েটেড কি জিনিস ভাই? এটা আমি জানি না, আপনার পড়াশোনা ছিল কি নিয়ে, অ্যাকাউন্টিং এই তো নাকি? হয়তো বা কিছু দিচ্ছে না তো, একটা পেন্ডিং থাকলে ওরা একটু যাচাই বাছাই, ওরা যাচাই বাছাই করে অ্যাপ্রুভ করে দিবে, সমস্যা নাই। আচ্ছা আসেন, তারপরে সার্টিফিকেশন এখানে একটা ক্লিক করেন। উপরে একটা ক্লিক করেন তো, উপরের প্রথম প্রথম ঘরটাতে এখানে আপনি ইয়ে করেন, দিয়ে দিবেন। দাঁড়ান আমি একটু দেখি নেই, আপনি কোথা থেকে যদি কোনো কোর্স করে থাকেন তাহলে ওইটার কি এখানে দেওয়া যায়। ইউডেমি দেন, ইউ প্রথমে ইউ ডি ই এম ওয়াই, ডি ই এম ওয়াই দিছেন, এখন ঘরে আসেন এম ওয়াই ঠিক আছে, সরি ইউ ডি ই হবে, ডি ই ডি এর পরে ই হবে এম ওয়াই, ইউডেমি। তারপরে নিচে আসেন, নিচের ঘরে আসেন,
হ্যাঁ, এখানে দিয়ে দেন গ্রাফিক ডিজাইনার 2017। মানে শুধু গ্রাফিক ডিজাইন লেখেন? ওইখান থেকে সার্টিফিকেট নিছি নাকি ভাই? হ্যাঁ, এখান থেকে উনি সার্টিফিকেট নিছে। হ্যাঁ ভাই, এই জায়গার কোর্স আছে মনে হয় আমার কাছে। জি, এই এই কোর্সের ভিডিও মনে হয় আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা, মানে এগুলো আর কি এভাবে দিয়ে দেয় আর কি, গ্রাফিক ডিজাইন। হ্যাঁ ভাই, ইংলিশ তো ভাই বুঝিতে দিন না, তাই দেখিন না দেখিন। ডিজাইন, DESIGN। হ্যাঁ, এখন ইয়ার দেন, ইয়ার দেন 2018 সাল দেন, 2018 দেন। অ্যাড করে দেন, আবার অ্যাড নাওতে ক্লিক করেন। আর তো কিছু নাই না, আবার অ্যাড নাওতে ক্লিক করেন, একটা সার্টিফিকেট দিয়ে হবে। হ্যাঁ, অনেকগুলো সার্টিফিকেট পাইছেন। হ্যাঁ, আবার উপরে যান, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এখন এখানে দেন জুরাই, JURAIZ, মানে আমাদের ইয়ের নামটা দেন, আইজেট। হ্যাঁ, তারপরে স্পেস আইটি, তারপরে কি আর দেন, একাডেমি। তারপরে একাডেমি বানান কি হইছে? একাডেমি ACA, মানে ডাবল সি না, ACADEMY। ACADEMY। হ্যাঁ, এখন নিচে আসেন, কি শিখছেন এখান থেকে কিছু একটা দিয়ে দেন। গ্রাফিক্স তো একটা দিছেন, আপনি এখানে কি কি করতে পারেন? আচ্ছা, এখান থেকে গ্রাফিক গ্রাফিক ডিজাইন দিয়ে দেন, সমস্যা নেই। এখান থেকে ভিডিও এডিটিং শিখেছি, ভিডিও এডিটিং। হ্যাঁ, এটাও দিতে পারেন। গ্রাফিক ডিজাইন আর ভিডিও এডিটিং একসাথে লিখি না, এক একটা নিবে সম্ভবত, একটা দেন, একটা দেন, যেহেতু গ্রাফিক ডিজাইন একটা দিছেন, এখানে ভিডিও এডিটিং দিয়ে দেন। অনেকে আছে এগুলো দেয় না, না দিলে দেখা যায় বিষয়টা, মানে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং, VIDEO, VIDEO, ডি এর পরে ই হবে, DEO, EDITING। ভিডিও এডিটিং, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এখন সাল দিয়ে দেন, সাল কত? 2018। 18ই রাখেন, 18ই রাখেন। ভাবছি একই সাথে শিখছি নাকি ভাই? এই তো হয়ে গেছে, চাইলে আবার আপনার মন চাই। জি ভাই, সব কি একসাথে শিখছি নাকি? এই যে 2018 না, দুইটা দুই ক্যাটাগরির তো, এক বছরে একদম পাকাপোক্ত হয়ে গেছি, বুঝছেন? হ্যাঁ, মানে দুইটা দুই ক্যাটাগরির তো, তাই একই সাল দিছি, তবে অন্য কোনো ক্যাটাগরি দিলে সালটা একটু আকৃষ করে দিয়েন। আচ্ছা, এখন ধরেন আপনার এখানে যে কাজগুলো ছিল মোটামুটি শেষ, তো এখন কথা হচ্ছে যে এগুলো করতে করতেই অলরেডি অনেক সময় চলে গেছে। এখন ধরেন আবার যে সাবজেক্টটা আছে, মানে যে ওইখানে আরেকটু গুরুত্বপূর্ণ কাজ, এখন ধরেন ওইটা যদি ধরি তাহলে এখন অনেক সময় লাগবে, তার মানে শেষ হবে না। তো আজকে এতটুকুই রাখতে চাচ্ছি ভাই। ভিডিও এডিটিং 2019 দিলে সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। তাহলে আজকে আমরা এতটুকুই রাখি, কারণ এরপরে একটু উপরে যান, একটু উপরে যান, আপনার এখানে কাজগুলো কমপ্লিট, আর আপনি নিজে থেকে ডেসক্রিপশন লিখে দিবেন। আর এখানে মোটামুটি যা যা ছিল কমপ্লিট, টুইটার অ্যাকাউন্ট করবেন, লিঙ্কডিন অ্যাকাউন্ট করবেন, ডেসক্রিপশন আপনি নিজে দিয়ে দিবেন। এখন আপনি একটু উপরে যান, উপরে এই যে ডান দিকে, ডান দিকে মানে আপনার প্রোফাইলে যাব, আবার একটু আরো ডান দিকে,
আরো উপরে যান, আর একটু উপরে যান। হ্যাঁ, এই যে আপনার ছবির আইকনে ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে আপনি কোথায় আসবেন, সেটিংস, সেটিংস নিচে 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 দেখেন, উপরে উপরে সেটিং, সেটিংস, সেটিংস একটা ক্লিক করেন। করছেন? করলাম তো, কিছু তো হলো না, ক্লিক হয় নাই, ক্লিক হয় নাই মেবি। এখন দেখেন এখানে অনেকগুলো বিষয় আছে, অ্যাকাউন্ট, সিকিউরিটি, নোটিফিকেশন, বিজনেস ইনফরমেশন, বিলিং ইনফরমেশন, ব্যালেন্স। এখন ধরেন অনেক চার পাঁচটা বিষয় আছে। এখন ধরেন আজকে যদি আমরা এই বিষয়টা ধরি তাহলে দেখা গেল আমাদের এটা মানে সময় লাগবে, তাই আজকে ধরা সম্ভব না। আজকে আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। আগামী ক্লাসে আপনি যেটা করবেন যে আপনার পাসপোর্ট অনু বা ওই যে পাসপোর্ট অথবা কি বলে ক্লিয়ার করলে আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট, তারপরে ধরেন আমরা মানে গিগ তৈরি করার কাজে যাব। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আজকের জন্য আমরা ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম।